আমার বডির ওয়েট খুবই কম, সেটার জন্য পারফেক্ট হচ্ছে গিয়া জিএসএক্স আর সিবিআর এজ এ কমপ্লিট কমফোর্ট প্যাকেজ। সিবিআর বলি জিএসএক্স আর বলি, ওই বাইকগুলোর চেয়ে ফিচারিস্টিক এর দিক থেকে আবার R15 এগিয়ে যায়। আজকে আমাদের সাথে আছে R15 V3 এর ইন্দোনেশিয়ান ভার্সনটি, এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। যদিও এর আগে অসংখ্য রিভিউ হয়েছে এটা নিয়ে, তবুও এটার স্পেসিফিকেশনগুলো আপনাদের জানিয়ে দেবো, আপনাদের জন্য বাইকটা কেমন হবে সেটাও জানাবো। সেই সাথে মোটো হুইলস এর আগে সিবিআর জিএসএক্সআর জিক্সআর SF যেটা নতুন এসেছে সেটা নিয়েও ভিডিও বানিয়েছে, সেগুলোর সাথে এটার একটা কম্পারিজন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। সো পুরো ভিডিওটা সঙ্গেই থাকুন, এই ভিডিওটা আপনাদের হেল্প করবে এই বাইকগুলো সম্পর্কে জানতে এবং কোনটা আপনাদের জন্য ভালো হবে সেটাও জানতে পারবেন। এক্সপার্টেরও কিছু অপিনিয়ন পেয়ে যাবেন, কারণ আজকে আমাদের সাথে আছে রনি ভাই। সো স্টে টিউনড মোটো হুইলস, দ্য মোস্ট ওয়ান্টেড বিস্ট আই হ্যাভ সেড। এই বাইকটাতে কি আছে? তো বাইকটার সিসি হচ্ছে 155। এই বাইকটার শেপ ভেরি ভেরি এগ্রেসিভ, লুক অ্যাট দ্য শেপ, ভেরি ভেরি অ্যারোডাইনামিক, অ্যান্ড লুক অ্যাট দ্য DRLs ইনসার্টে আসছে, চেক করে নিই। এই বাইকটাতে আমরা পাই হচ্ছে স্লিপার ক্লাচ, যেটা বাইকটাকে মেনোভার করা খুব সহজ হয় সিটিতে প্লাস হাইওয়েতে। এই বাইকটাতে থাকছে VVA অর্থাৎ ভ্যারিয়েবল ভাল্ব অ্যাকচুয়েশন, যেটা এই বাইকটাকে আপার এন্ডে ভালো গতি দিতে সাহায্য করে এবং রাইডারকে ভালো ফিল দেয়, ভালো কমফোর্ট দেয়। সুইচ গিয়ারগুলো যদি একটু তাকাই খুবই স্মুথ, আপ টু দ্য মার্ক। এই বাইকটা বাংলাদেশে যেই দাম নেওয়া হয় সেটার সাথে আর কি যায়। বাইকটার সিটের দিকে যদি একটু তাকাই, গুড কুশনিং, হয়তোবা লং রাইডে একটু কষ্ট হতে পারে বাট সিটির জন্য এটা গুড এনাফ। R15 এর সবচেয়ে ভালো লাগার যেটা জিনিস, আমার যে হাইট 5'7" বা 8", সিটিং পজিশন থেকে ফুট পেগের এবং ব্রেক লিভারের যে দূরত্ব খুবই সুন্দরভাবে, এটা একটু নিচের দিকে সেট করা, এই কারণে এখান থেকে পা রেখে ব্রেক করতে খুবই সুবিধা হয়। সেই সাথে এই পাশে যদি আসি, আপশিফট অ্যান্ড ডাউনশিফট দুটো খুবই কমফোর্টেবল, কোনো রকম সমস্যা হয় না। লাইক অনেকগুলো বাইকে আমরা দেখতে পাই যে এটা একটু উপরের দিকে, এই কারণে যখন আমরা আপশিফট করি তখন ওঠাতে একটু কষ্ট হয়, এখানে কোনো প্রবলেম নাই। সেটিংটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। উইন্ডশিল্ড অনেকটা উঁচু, এই কারণে উইন্ড ব্লাস্ট অনেকটা বেশি প্রোটেকশন পায়, রাইডার অনেক বেশি কমফোর্টের সাথে রাইড করতে পারে। এই সাথে লুকিং গ্লাস খুবই ভালোভাবে পিছনের দিকে দেখা যায়। বাইকটার সিটিং পজিশনটা এমন যে বাইকটার সাথে আপনার খুবই ভালো একটা রিলেশন বিল্ড আপ হবে, কারণ এটা খুব ভালোভাবে আপনি এখানে গ্রিপ করতে পারবেন। তো ভালো দিকই আসলে বেশি, কিছু খারাপ দিক যদি আমরা দেখি সেটা হচ্ছে সিটির জন্য, লাইক অনেক নিচুতে হ্যান্ডেল পজিশন, যেহেতু স্পোর্টস বাইক এটার দিকে না তাকানোই ভালো হবে। পেছনের সিটটা একটু উঁচুতে, আবারও একই কথা, যেহেতু স্পোর্টস বাইক পিলিয়নের কথা চিন্তা কি আর করবো। আর যাদের হাইট একটু কম তাদের সিটিতে মেনুবার করা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ পা ঠিক মতো মাটির সাথে যায় না যদি হাইটটা কম হয়। এইটাও তো একই কথা হলো যে যাদের হাইট কম হয় তাদের জন্য হয়তোবা এই বাইকটা সুইটেবল হবে না। যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভার্সন, ইন্ডিয়ান ভার্সনের সাথে এটার বেশ কিছু চেঞ্জ আছে। লাইক এই ভার্সনটাতে কিন্তু ABS নাই, যেখানে ইন্ডিয়ান ভার্সনে আমরা ডুয়েল চ্যানেল ABS পাচ্ছি। এই বাইকটার এই যে ফুট প্যাগের যে ম্যাটেরিয়ালটা, এটা এখানে অ্যালুমিনিয়াম দিয়েছে। ইন্ডিয়ান ভার্সনটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দেওয়া হচ্ছে নর্মাল লোহার পাইপ। এখানে আমরা আপসাইড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছি, আর ইন্ডিয়ান ভার্সনে আমরা পাই ট্রেডিশনাল টেলিস্কোপিক সাসপেনশন। ইন্দোনেশিয়ান ভার্সনের ইগনিশন কিটা একটু আলাদা, একটু আধুনিক, এখানে এই ধরনের কি পাওয়া যায়, আর এই সাইডেও লক করা যায় পেছন দিক দিয়ে লাইক দিস। আর ইন্ডিয়ান যে ভার্সনটা সেটাতে আমরা আমাদের এভরিডে ইউজের যে গাড়িগুলোতে চাবিটা দেখি বা ইগনিশন কিটা দেখি সেইটার মতোই। ইন্দোনেশিয়ান ভার্সনে আমার যেটা মনে হয়েছে এখানে কস্ট কাটিং কম, এবং ইন্ডিয়ানটাতে কস্ট কাটিংটা একটু বেশি, আর ইন্দোনেশিয়ানের হাইটটাও একটু বেশি। হাউএভার বাইকটার রাইডিং করতে কেমন বা রাইডিং কমফোর্টটি কেমন সেটার জন্য আরেকটা ভিডিও থাকছে, আই বাটনে লিংক চলে আসছে, সেটা চেক করে নিতে পারেন। অ্যাজ আই সেইড, এই ভিডিওতে এক্সপার্ট অপিনিয়নও থাকবে, আমার সাথে আছেন রনি ভাই, নাম তো শোনা হোগা। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে আমি বলবো যে এইটার সাথে
সিবিআর জিএসএক্স আর বা অন্যান্য কোন বাইকটা কার জন্য কেমন হবে রনি ভাই তার এক্সপিরিয়েন্স থেকে বলবেন। তো শুরুতেই রনি ভাইয়ের কথা শুনি। তো রনি ভাই আর ওয়ান ফাইভের সাথে অন্যান্য বাইকগুলো আমি এই সিসি সেগমেন্টের 150 সেগমেন্টের যে বাইকগুলো আছে স্পোর্টস ক্যাটাগরিতে আমরা নিই জিএসএক্স আর সিবিআর ভার্সন 3। তো এই সেগমেন্টের সবচেয়ে হাই প্রোফাইল বাইক হচ্ছে কি আর 15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন। বাট ইন্ডিয়ানটাও ভালো বাট ইন্দোনেশিয়ানটা আমার কাছে বেশি বেটার লাগছে। আমি এই বাইকটা সিবিআরও ইউজ করছি, নর্মালি চালাইছি, নট ইউজ চালাইছি, জিএসএক্স আর চালাইছি, V3 চালাইছি, তিনোটা বাইকই আমার হাতে চলছে। আমি হাইস্ট চালাইছি হচ্ছে ভার্সন 3 ঢাকা থেকে কক্সবাজার একটা রাইড দিই, এবং সিবিআর চালাইছি ঢাকা থেকে কুমিল্লা, জিএসএক্স আর চালাইছি ঢাকা থেকে মাওয়া। আর সিটিতেও তো মনে হয় চালানো হয়েছে, সিটিতে খুব চালানো হয়েছে, সিটিতে মোটামুটি অনেকগুলো বাইকে চালানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চালানো হয়েছে গিয়ে জিএসএক্স আর এই তিনটার মধ্যে। ওকে, সো আপনার কাছে কি মনে হয় কোনটা কারদের জন্য ভালো হবে? আচ্ছা, আমার যে হাইট লিমিট আমার হচ্ছে 5.4, আমার জন্য হচ্ছে জিএসএক্স আর ওয়ান অফ দ্য বেস্ট। সিটিং পজিশন এবং হাইট অনুযায়ী, রেশিও অনুযায়ী যেই বাইকটা আমার বডির সাথে ম্যাচ করে এবং আমার বডির ওয়েট খুবই কম, সেটার জন্য পারফেক্ট হচ্ছে গিয়ে জিএসএক্স আর। জাস্ট আমার থেকে যদি হাইট একটু বেশি দেয় লাইক আপনার বা একটু ওয়েট আলা বেশি, ওকে, তাদের জন্য হচ্ছে V3 আইদার সিভিআর। সিভিআরের সাথে এটা কম্পারিজন কোনোভাবেই হয় না, হয় না বলতে যার যার চিন্তাধারা চালানো এক এক রকম। এইটা যারা ইয়াং আছে তাদের কাছে বেশি হচ্ছে গেল পরিচিত, ওকে, যারা ইয়াং ছাড়া যারা ওল্ডেস্ট আছে তাদের কাছে সিভিআরটা বেশি পরিচিত। বাট সিভিআর এজ এ কমপ্লিট কমফোর্ট প্যাকেজ। সিভিআর বলি জিএসএক্স আর বলি ওই বাইকগুলোর চেয়ে ফিচারিস্টিকের দিক থেকে আবার R15 এগিয়ে যায়। হ্যাঁ, লাইক এটাতে স্লিপার ক্লাচ এন্ড VVA এই দুইটা কিন্তু ওগুলাতে আবার আমরা পাই না। যে জিনিসটা আমরা সিভিআরে পাই কমফোর্ট জোনটা, এটা ভার্সন 3 তেও নাই, আইদার জিএসএক্স আরও নাই। তো টোটালি একটা মানে যে যার জায়গায় ঠিকঠাক আছে। এখন একটা প্রশ্ন, যদি আপনার কাছে আমি একটা পরামর্শ চাই যে আমার বাজেট 3 লাখ, আমি সুজুকি জিক্সার SF নিতে চাই, কারণ ওটাতে আমি পাচ্ছি FI পাবো, তারপরে ABS পাবো, এবং মানে একটা ভালো লুকও পাচ্ছি, তো ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কি এটাই মনে হয়? হ্যাঁ, এটাই বেস্ট, ভালো জায়গায় বেস্ট একটা কমপ্লিট একটা প্যাকেজ। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে সবারই জানা, প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন এন্ড স্টার্ট এন্ড ইংলিশ জার্নি উইথ মোটো হুইলস।